বন্ধুরা, আজকের কাহিনী লোভী শিয়াল। এক জঙ্গলে একটা রাজহাঁস থাকত। সে রাজহাঁসের তিনটি বাচ্চা ছিল। তিন বাচ্চা নিয়ে সে খুব সুখে শান্তিতে বসবাস করত। রাজহাঁসটির কোনো বাসা না থাকায় রাত হলে সে একটি আম গাছের নিচে তিন বাচ্চাকে নিয়ে রাত কাটাত। একদিন রাতে তার বাচ্চাদের নিয়ে আম গাছের নিচে রাত্রি যাপন করছিল। সে গাছে অনেক আম ধরেছিল। হঠাৎ করে একটি আম রাজহাঁসটির মাথায় পড়ল আর সঙ্গে সঙ্গে রাজহাঁসটি মারা গেল। এ কি মা, কি হলো তোমার? তুমি এমন করে আছো কেন? উঠো না কেন মা তুমি? ভাই, গাছের আম পড়ে মা বুঝি মারা গেছে। মা, মা, ও মা, তুমি উঠছো না কেন? মা তো সত্যি সত্যিই মারা গেছে ভাই, এখন আমাদের কি হবে? তাই তো, আমরা তো এতিম হয়ে গেলাম, এখন কি করি বলো তো তোমরা? মা, মা, ও মা, কথা বলছো না কেন? মা বুঝি আর উঠবে না ভাই, সত্যি সত্যি মা মারা গেছে। মা মারা গেছে বলে বাচ্চারা অনেক কান্নাকাটি করতে লাগলো। ভাই, মাকে তো দাফন করতে হবে। কিভাবে দাফন করতে হয় জানি না তো। এক কাজ করো ভাই, জঙ্গলের ওই ধারে একটা খরগোশ থাকে, তার থেকে পরামর্শ নিতে হবে। সকাল হলে হাঁসের একটা ছানা খরগোশের কাছে গেল আর সব কিছু খুলে বলল। তা শুনে খরগোশ এই বিষয়ে তার কোনো কিছুই জানা নেই এটা বলে সে সেখান থেকে চলে গেল। এরপর পাশের এক গুহায় ভাল্লুকের কাছে গেল। ভাল্লুকের কথাবার্তা তার মোটেও পছন্দ হলো না, তাই সেখান থেকে চলে আসলো। হঠাৎ তার মনে পড়ল আম গাছের পাশে থাকা এক শিয়ালের কথা। সে তখন শিয়ালের গুহায় গেল আর তার মায়ের দাফনের ব্যবস্থার কথা জানতে চাইল। আরে বাছা, এটা কোনো বিষয় হলো? তোমার মায়ের সব দাফন কাফনের ব্যবস্থা আমি করে দিব, তোমরা কোনো চিন্তা করো না। এর আগে এরকম কত দাফন করে দিয়েছি, তোমার মায়ের দাফনের সব দায়িত্ব আমার কাছে ছেড়ে দাও, আমি সব ব্যবস্থা করে দেব। তুমি সত্যি বলছো মামা? তুমি সব কিছু করে দিবে তো? আমরা সবাই অনেক ছোট, তাই এ বিষয়ে কিছুই জানি না। তুমি কোনো চিন্তা করো না, সব কাজ আমি করে দিব। আমরা কিন্তু তোমার ভরসায় থাকলাম। শিয়াল তখন রাজহাঁসটি মুখে করে সেখান থেকে চলে গেল আর রাজহাঁসের বাচ্চারা চোখের পানি ফেলতে ফেলতে তার মায়ের দিকে তাকাতে লাগলো। শিয়াল রাজহাঁসটিকে জঙ্গলের এক নির্জন জায়গায় নিয়ে আসলো। কবর দেয়া তো দূরের কথা, রাজহাঁসটিকে খেতে শুরু করলো। খাওয়া শেষ হলে সে রাজহাঁসের ছানাদের কাছে ফিরে আসলো। শোনো বাচ্চারা, আমি তোমাদের মাকে সুন্দর করে কবর দিয়ে আসলাম, আর তোমরা মন খারাপ করো না। সবাইকে তো এ পৃথিবী থেকে একদিন না একদিন চলে যেতেই হবে, তোমার মাও তাই চলে গেছে, তাই তোমরা একদম মন খারাপ করবে না। আজ থেকে তোমরা সবাই আমার কাছেই থাকবে, কারণ তোমরা অনেক ছোট, বনের কোনো প্রাণী তোমাদের খেয়ে ফেলতে পারে, তাই তোমরা আমার কাছেই থাকবে। শিয়ালের কথা শুনে একটা বাচ্চা সন্দেহ হলো। না মামা, তোমার অত দায়িত্ব নিতে হবে না, আমি আমার ভাই বোনদের ঠিক সামলে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে ছানারা, তুমি যদি সামলাতে পারো তো খুবই ভালো। তা ছানারা, আজ রাতে কোথায় থাকবে তোমরা? এই পাশের ঝোপঝাড়ের কাছে। আমি রাতে তোমাদের দেখতে আসব। কোনো প্রাণী আবার তোমাদের উপর আক্রমণ করে কি না? এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়ালের প্রতি হাঁসের ছানাদের সন্দেহ সৃষ্টি হলো। শোনো তোমরা,
শিয়ালের কথায় কেউ বিশ্বাস করবে না, সে যা বলছে পুরোটাই মিথ্যে। আমার এখন সন্দেহ হয় যে সে আমাদের মাকে কবর দিয়েছে কিনা। আজ রাত্রে ঝোপের ভিতর না, আমরা এখান থেকে দূরে একটা গুহা আছে সেখানে গিয়ে থাকব, যেন শিয়ালটা বুঝতে না পারে। এই কথা মতো রাজহাঁসের ছানারা একটা গুহায় রাতে আশ্রয় নিল। এদিকে শিয়াল বাচ্চাদের খাওয়ার জন্য রাতে ঝোপঝাড়ের কাছে এলো। এসে দেখল যে সেখানে কেউ নেই, তাই সেখান থেকে সে চলে গেল। পরের দিন সকালে শিয়াল আবার সেই আম গাছের কাছে আসলো, দেখল ছানারা সবাই সেখানে আছে। ছানারা, কাল রাতে তোমরা কোথায় ছিলে? আমি তো এখানে রাতে এসেছিলাম, তোমাদের তো দেখলাম না। মামা, আমরা ওই গুহার মধ্যে ছিলাম, তাই বুঝতে পারিনি যে তুমি এসেছিলে। আরে বাচ্চারা, তোমাদের মা মরে গিয়ে কি বিপদের মধ্যেই না তোমরা পড়লে, কত কষ্ট হচ্ছে তোমাদের। আমার তো তোমাদের জন্য অনেক মন খারাপ করছে। কি করবো শিয়াল মামা, এটা আমাদের ভাগ্যের লিখন। তোমরা একদম ভয় পেও না, আমি সব সময় তোমাদের সাথেই আছি। তাহলে আমি যাচ্ছি, রাতে আবার আসব। না না মামা, তোমার আসার দরকার নাই, আমরা ঠিকভাবেই থেকে যেতে পারবো। এ কথা বললে কি হয় বাচ্চারা, যে আমি তোমাদের দেখতে আসব না? শিয়ালের এমন ধূর্ততায় ছানাদের সন্দেহ আরও গাঢ় হলো। আজ রাতে তারা গুহায় থাকবে না ঠিক করল, আজ আম গাছের নিচেই থাকবে। এদিকে শিয়াল রাতে গুহায় এসে দেখল হাঁসের ছানারা কেউ নেই। রাজহাঁসের ছানাদের খাবে বলে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। অবশেষে একদিন ছানাদের দেখা পেল, আর একটা একটা করে ধরে একটা জালের মধ্যে ভরে মুখে নিয়ে চলতে লাগলো। জালের ভিতরে ছানা খুব ভয় পেয়ে গেল। আজ বুঝি আমরা মারাই যাব, পাজি শিয়ালটা বুঝি আমাদের খেয়েই নেবে, এবার কি হবে? ভয় পেও না, কিছুই হবে না আমাদের। ছানাদের মুখে করে বনের বাইরে চলে গেল। বনের বাইরে একটা বিল ছিল, সেই বিলের ভিতর একটা খাল ছিল, আর তার মধ্যে ছিল একটা চোরাবালি। আস্তে আস্তে যাও মামা, আস্তে আস্তে যাও, নইলে পা পিছলে পড়ে যাবে, আর কাদায় পা আটকে গেলে একদম তলিয়ে যাবে। শিয়াল ছানাদের কথা না শুনে সামনে এগোতে থাকে, আর তাতেই কাদার মধ্যে চোরাবালিতে আটকে যায়, আর উঠতে পারল না। আর হাঁসের ছানারা জাল ছিঁড়ে পাড়ে এসে জীবন বাঁচালো।